দেখো, আমরা সলিউশনে কনসেন্ট্রেশন সম্পর্কে আলোচনা করছিলাম বিগত দুটো ক্লাস ধরে, এবং এখানেও আজকের দিনেও আমরা সেই কনসেন্ট্রেশন এবং তার সঙ্গে সম্পর্কিত কিছু সূত্র এই আলোচনা করব। তারপর দু চারটে অঙ্ক কষার ইচ্ছা আছে, সেটা আজকে সম্ভব না হবে পরের দিন। ফর্মাল স্কেল বলে একটা কথা আছে, আমরা কী কী ডিসকাস করেছিলাম, যে পার্সেন্টেজ স্কেল, কনসেন্ট্রেশন মাপ, নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, পিপিএম ইউনিট। এখন আজকে যেটা তোমাদের বলছি, ফর্মাল স্কেল, ফর্মালিটি, ফর্মাল স্কেল, কনসেন্ট্রেশন মাপার ফর্মাল স্কেল। একটু বলে নিই যে এই স্কেলটা কিন্তু সকল সমস্ত পদার্থের জন্য তৈরি হয়নি। যেমন প্রত্যেকটা পদার্থের গাঢ়ত্ব আমি নর্মাল স্কেল দিয়ে মাপতে পারি, মোলার স্কেল দিয়ে মাপতে পারি, মোলাল স্কেল দিয়ে মাপতে পারি, যে কোনো রকম সলিউশন। ফর্মাল স্কেলটা কিন্তু বানানো হয়েছে বিশেষ করে যারা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, তড়িৎ যদি যোগ, যেমন ধরো NaCl, তাদের জন্য ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। বা তড়িৎ যদি যোগ, কেন এদের জন্য এরকম একটা আলাদা দিন আলাদা স্কেল তৈরি করা হলো, কেন এদের বিশেষত্বটা কি, আমি একটা উদাহরণ দেখানো কেন এনেছি। বিশেষত্ব হচ্ছে এদের গঠনে। দেখো আজকে যদি 11 ক্লাসে এসে তোমাদের বলি যে অণু কি জিনিস বলতে পারবে, পদার্থের মলিকুল, মলিকুল তো আমরা বলি, অণু পরমাণু, তো অণু জিনিসটা কি, কোন নিচু ক্লাসে পড়েছো তোমরা যে কোনো একটা পদার্থকে ভেঙে ভেঙে ভাঙতে 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 ছোট করতে করতে গেলে আমরা পদার্থের একটা ক্ষুদ্রতম অংশ খোঁজ পাই, যে অংশটার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান, কিন্তু যে অংশটাকে আর ভাঙা যায় না, ভেঙে ছোট করা যায় না, তাকে আমরা বলি পদার্থের অণু। মলিকুল কি, স্মলেস্ট পার্ট অফ এ কম্পাউন্ড, হ্যাঁ, অফ এ কম্পাউন্ড অর এলিমেন্ট হুইচ কন্টেন অল দি প্রপার্টিস অফ দ্য কম্পাউন্ড অর এলিমেন্ট। সবচেয়ে ছোট একটা কম্পাউন্ডের বা একটা মৌলের, একটা যৌগ বা একটা মৌল, একটা কম্পাউন্ড বা এলিমেন্টের সবচাইতে ছোট যে অংশ, যার মধ্যে তার সমস্ত প্রপার্টি বা ধর্ম ধরা থাকে, বাধা থাকে, যাকে আর ভাঙা যায় না, আমরা তাকে আর ভাঙি না, ভাঙতে পারি না, তাকে আমরা মলিকুল। এই কনসেপ্ট থেকে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড বা এই জাতীয় যারা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড আছে তাদের অ্যানালিসিস করো, মানে ভাঙতে ভাঙতে যাও, ছোট করতে করতে যাও, তাহলে তুমি ওই রকম কোনো মলিকুলের কোনো অস্তিত্বই খুঁজে পাবে না, কোনো দিনই পাবে না। মলিকুল বলেই এদের মধ্যে কিছু নেই। তাহলে কি আছে, আয়নস আছে। NaCl কে ভাঙতে ভাঙতে গেলে তুমি পাবে Na প্লাস আর Cl মাইনাস। একই রকম ভাবে CaCl2 কে ভাঙতে ভাঙতে গেলে তুমি পাবে কি, Ca প্লাস প্লাস আর Cl মাইনাস। ঠিক আছে কিনা, এই আয়ন দিয়ে এই কম্পাউন্ডটা তৈরি। এখন মলিকুল যেহেতু নেই, তাই মলিকুলার ওয়েট এই শব্দটার অর্থও নেই। মলিকুলার ওয়েট কি, কোন পদার্থের একটা অণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী, সেটাই তো তার মলিকুলার ওয়েট। নাম্বার অফ টাইমস এ মলিকুল ইজ হেভিয়ার দ্যান ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন, এর তো মলিকুল বলেই কিছু নাই, তাহলে মলিকুলার ওয়েট কোথায় পাবো, এ তো ভাঙলে আয়ন পায়। তখন বিজ্ঞানীরা বলছে যে মলিকুলার ওয়েট টার্মটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করা ঠিক নয়, কারণ এদের গঠনে মলিকুলের কোনো অস্তিত্ব নেই। তাহলে কি ব্যবহার করব, ওরা বললেন
ফর্মুলা ওয়েট, মলিকুলার ওয়েট ব্যবহার না করে তুমি ফর্মুলা ওয়েট ব্যবহার করো। মলিকুলার ওয়েট এইটা ইউজ না করে তুমি ব্যবহার করো ফর্মুলা ওয়েট। বাংলায় বলতে গেলে আণবিক গুরুত্ব কথাটা ব্যবহার না করে, আণবিক গুরুত্ব কথাটা ব্যবহার না করে তুমি ব্যবহার করো সংকেত ওজন। বলবো যে সংকেত ওজন আমি কোথা থেকে পাব, সংকেত ওজন আমি কোথা থেকে পাব? বলছি যে ফর্মুলা তো একটা লিখছো তুমি, সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি লিখছো? NaCl। NaCl এর থেকে তুমি কি পাবে? একটা সোডিয়াম অ্যাটম আছে, একটা ক্লোরিন অ্যাটম আছে। সোডিয়ামের অ্যাটমিক ওয়েট 23, ক্লোরিনের 35.5। এই দুটোকে যোগ দাও, যোগ দিনে কি পাবে? 58.5 গ্রাম, 58.5 গ্রাম। এটা হচ্ছে ফর্মুলা ওয়েট। কার ফর্মুলা ওয়েট? না সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ওয়েট বা ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ভ্যালুটা খুব একটা আলাদা আসে না, ভ্যালুটা মোটামুটি একই আসে, ঠিক আছে? কিন্তু নামটা কেবলমাত্র পাল্টিয়ে যায়, নামটা মলিকুলার ওয়েট না ইউজ না করে ফর্মুলা ওয়েট। তো যেটা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে এদের তো মলিকুল বলে কিছু নেই, তারা মলিকুলার ওয়েট নেই, সেজন্য এদের ফর্মুলা থেকে যে ওয়েটটা বার করা হয় সেটাকে আমরা বলি ফর্মুলা ওয়েট। যেমন ধরো ক্যালসিয়াম 40 হচ্ছে অ্যাটমিক ওয়েট, ক্লোরিন হচ্ছে 35.5 × 2, তার মানে 111। তুমি হিসাব করে দেখবে মলিকুলার ওয়েট, তুমি যেটা হিসাব করছো এতদিন অঙ্কটঙ্ক করেছো, তো তো ফর্মুলা ওয়েট একই আসে, কেবল নামটাকে পাল্টে দেওয়া হলো, ঠিক আছে? দিয়ে বলা হলো যে 1 লিটার কোনো সলিউশনের মধ্যে যদি 1 গ্রাম ফর্মুলা ওয়েট কোনো ইলেকট্রোফাইলের কম্পাউন্ড থাকে তাহলে তার গাঢ়ত্বকে বলবো 1 ফর্মাল। 1 লিটার সলিউশনের মধ্যে যদি 1 গ্রাম ফর্মুলা ওয়েট কোন ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড থাকে তাহলে আমরা তাকে বলবো, তার স্ট্রেংথকে বলবো 1 ফর্মাল। এবং গ্রাম ফর্মুলা ওয়েট কথাটা কার থেকে এলো? দেখো ফ্রেন্ড, মলিকুলার ওয়েট ইজ এক্সপ্রেসড ইন গ্রাম, ইট ইজ নোন অ্যাজ গ্রাম মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েটকে গ্রামে নিয়ে গেলে তাকে বলে গ্রাম মলিকুলার ওয়েট, গ্রাম আণবিক গুরুত্ব। তেমনি ফর্মুলা ওয়েটকে গ্রামে নিয়ে গেলে তাকে বলে গ্রাম ফর্মুলা ওয়েট। এত সব বলে টোলে আমি তো তোমাদের শেখানোর চেষ্টা করলাম যে কেন গ্রাম ফর্মুলা ওয়েট, কেন ফর্মুলা সংকেত ওজন কেন। কিন্তু আমরা সেসব দেশে অঙ্কটঙ্ক কষার সময় তোমার মোলারিটি ধরেই করি, হ্যাঁ, 1 গ্রাম মলিকুল বলেই করি আলটিমেটলি, আর এই সব বোধগুলো তখন আর কাজ করে না, অঙ্ক দেওয়াও থাকে সেই একই রকম। এইবার কতগুলো কথা তোমাদের বলি, দেখো তোমাদের তো ইকুইভ্যালেন্ট ওয়েট আমি পড়িয়েছি, তখন একটা কথা আমি বলেছিলাম যে 1 গ্রাম তুল্যাঙ্ক কোনো একটা পদার্থ সবসময় 1 গ্রাম তুল্যাঙ্ক অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সাবস্টেন্স অলওয়েজ রিঅ্যাক্টস উইথ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যানাদার সাবস্টেন্স। তাহলে অ্যাসিড বেসের ক্ষেত্রেও সেটা খাবে, 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড এক গ্রাম তুল্যাঙ্ক ক্ষারকে প্রশমিত করে।
ঠিক আছে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড অলওয়েজ নিউট্রালাইজেস One gram equivalent base. বুঝতে পারলে কথাটা? এখন তোমাদের একটা কথা বলি, ধরো তোমাদের বলা হলো 10 সিসি এই HCl দ্রবণটা 10 সিসি ওই NaOH দ্রবণকে প্রশমিত করে, পাশাপাশি রাখা আছে দুটো বোতল, এতে আছে HCl আর এক পাশে আছে NaOH। তো 10 সিসি HCl যদি 10 সিসি NaOH কে প্রশমিত করে, তাহলে জানবে HCl সলিউশনের যা স্ট্রেংথ NaOH সলিউশনেরও তাই স্ট্রেংথ হবে, HCl দ্রবণের যা গাঢ়ত্ব NaOH দ্রবণের গাঢ়ত্ব তাই হবে। একটা নির্দিষ্ট আয়তনের অ্যাসিড যদি সম আয়তনের ক্ষারকে প্রশমিত করে, তাহলে অ্যাসিড এবং ক্ষার উভয়েরই গাঢ়ত্ব সমান হবে। উল্টোটাও ঠিক, যদি বলে এক নর্মাল একটা অ্যাসিড দ্রবণ এক নর্মাল একটা ক্ষার দ্রবণকে প্রশমিত করছে, তাহলে চোখ বুঝে তুমি বলে দেবে যে অ্যাসিডটা যদি 10 সিসি লাগে তাহলে ক্ষারটাও 10 সিসি লাগবে। পরিষ্কার? আয়তন সমান হলে গাঢ়ত্বটা সমান হবে, কনসেন্ট্রেশনটা সমান হবে, আবার কনসেন্ট্রেশনটা যদি সমান থাকে তাহলে ভলিউম বা আয়তনটাও সমান থাকে। এইবার দেখো আমরা আরেকটু হিসাব নিকাশ করি, আরো 1 লিটার এক নর্মাল সলিউশন কোন দ্রবণ আর কি, সে অ্যাসিড সলিউশন, অ্যাসিডের দ্রবণ contains 1 gram equivalent acid. তাহলে 1 লিটার 2 নর্মাল সলিউশনে থাকবে কত? 1 লিটার 2 নর্মাল সলিউশন অ্যাসিড সলিউশন কন্টেন্স 2 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড, ঠিক কিনা কথা? আবার দেখো এটা একটা হিসাব দেখো, 1 লিটার এক নর্মাল সলিউশন কন্টেন্স ওই অ্যাসিড সলিউশনে ধরো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড, তাহলে 2 লিটার এক নর্মাল সলিউশন কন্টেন্স 2 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড, 1 লিটার এক নর্মালে যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড থাকে তাহলে 2 লিটার এক নর্মালেও 2 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকে। তার মানে তুমি দেখো 1 লিটার 2 নর্মাল দ্রবণেও থাকে 2 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড, আবার 2 লিটার এক নর্মাল দ্রবণেও থাকে 2 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড, ঠিক আছে? তাহলে দুটো অ্যাসিড সলিউশনের ক্ষমতাটা এক, জল তো আর বিক্রিয়া করে না, বিক্রিয়া করে তো অ্যাসিড, অ্যাসিডের পরিমাণ কতটা আছে তার উপর নির্ভর করে সে কেমন বিক্রিয়া করবে কতটা বিক্রিয়া করবে। তাহলে 1 লিটার 2 নর্মালের যা রিয়াকশন করার ক্ষমতা, 2 লিটার 1 নর্মালের তাই রিয়াকশন করার ক্ষমতা। তাহলে আমরা লিখি এরকম,
1 লিটার 2 নরমাল অ্যাসিড সলিউশন ইকুইভ্যালেন্ট টু সমতুল্য 2 লিটার, দুইটাকে একটু কায়দা করে লিখছি, 1 ইন্টু 2 লিটার 1 নরমাল অ্যাসিড সলিউশন এই যে ব্যবহার করলাম সমতুল্য, দেখো সমান আর সমতুল্য ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট কখন আমরা সমান অর্থাৎ দুটো দাঁড়ি ব্যবহার করব, কখন সমতুল্য অর্থাৎ তিনটে দাঁড়ি ব্যবহার করব। দেখো দুটো জিনিসের মধ্যে যখন আমরা তুলনা করি তখন আমরা দুই ভাবে তুলনা করি, একটা পরিমাণগত দিক থেকে একটা গুণগত দিক থেকে, একটা কোয়ান্টিটেটিভ আর একটা কোয়ালিটেটিভ কম্পারিজন। এবার যদি দেখা যায় যে দুটো পদার্থ কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুদিক থেকেই তারা এক, এক মানে ওয়ান নয় সমান আর কি, তাহলে আমরা এই চিহ্নটা ইউজ করি ইকুয়াল চিহ্নটা। কিন্তু যদি দেখা যায় যে কোয়ান্টিটিগতভাবে দুজনে আলাদা কিন্তু কোয়ালিটির দিক থেকে তোমরা মোটা তারা মোটামুটি একই রকম, তখন আমরা ইকুইভ্যালেন্ট চিহ্নটা ব্যবহার করি। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, ধরো তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে পড়াচ্ছি, তোমরা আমার কাছে 11 ক্লাসে 11 পড়তে এসছো সায়েন্স কেমিস্ট্রি, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে পড়াচ্ছি, গ্রুপে 35 থেকে 40 জন মেম্বার আছে। এখন এরা প্রত্যেকেই তোমরা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে যাচ্ছ এবং উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হতে যাচ্ছ। তোমাদের মধ্যে যদি তুলনা করি তাহলে কিন্তু আমি সমান চিহ্ন ব্যবহার করব না, করব সমতুল্য চিহ্ন। কেন? তার কারণ তোমরা এই 35 জন নিশ্চয় সকলের দৈর্ঘ্য সমান নয়, সকলের মাস সমান নয়, তাহলে তোমরা কোয়ান্টিটির দিক থেকে এক নাও, কেউ লম্বা কেউ বেটে কেউ রোগা কেউ মোটা, তাহলে তোমরা কোয়ান্টিটির দিক থেকে এক নাও, কিন্তু প্রত্যেকেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর উচ্চ মাধ্যমিকে ঢুকবে, তাহলে মোটামুটিভাবে তোমাদের জানাশোনার পরিধিটা একই রকম। এখন কেউ দুটো অঙ্ক বেশি করতে পারে, কেউ দুটো অঙ্ক কম করতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু জানাশোনার পরিধিটা মোটামুটিভাবে একই রকম। তাই তোমাদেরকে তুলনা করতে গেলে তোমাদের মধ্যে আমরা সমতুল্য শব্দটা ব্যবহার করবো, তিনটে দাঁড়ি সমান নয়। এখানে দেখো বাঁদিকে হচ্ছে 1 লিটার 2 নরমাল, ভলিউমটা কত? 1 লিটার। আর ডান দিকে কি আছে? 2 লিটার 1 নরমাল। তাহলে কোয়ান্টিটির দিক থেকে এরাও সমান নয় কিন্তু কোয়ালিটির দিক থেকে সমান, কারণ এখানেও 2 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড, এখানেও 2 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড। তাহলে এ যতখানি বিক্রিয়া করতে পারে এ ততখানি বিক্রিয়া করতে পারে, ঠিক আছে? তাহলে কোয়ালিটিগতভাবে এক কিন্তু কোয়ান্টিটিগতভাবে এরা হচ্ছে আলাদা, এইটা একটা দিক। সমতুল্য কোথায় ব্যবহার করবো সেখানে আর একটা দিক হচ্ছে যে কোনো নর্মাল সলিউশনকে আমি এক নর্মালে কনভার্ট করতে পারি। কি করে? না নর্মালিটির আগে যে সহগটা আছে সেটা দিয়ে ভলিউমকে গুণ করে দাও। এই যে 1 লিটার 2 নর্মাল, এই 2 দিয়ে 1 কে গুণ করে দাও, তাহলে 2 লিটার ওটা 1 নর্মাল। তাহলে আমি যদি বলি যে ধরো 2 লিটার 5 নর্মাল অ্যাসিড সলিউশন, এটা মানে হচ্ছে 5 ইন্টু 2 লিটার 1 নর্মাল অ্যাসিড সলিউশন মানে তাই। ঠিক আছে, 5 নর্মাল দ্রবণকে আমি 1 নর্মাল দ্রবণে কনভার্ট করলাম, অনেক সময় অঙ্কের প্রয়োজনে আমাদের করতে হতে পারে, সেটা শেখানোর জন্য এই জায়গাতে এলাম। ধরো 1 মিলিলিটার
S1 নরমাল একটা অ্যাসিড দ্রবণ, P1 মিলিলিটার, S1 নরমাল অ্যাসিড সলিউশন, অ্যাসিড দ্রবণ, অ্যাসিড সলিউশন, সে নিউট্রালাইজ করছে কাকে? V2 মিলিলিটার, S2 নরমাল, বেসিক সলিউশন কে নিউট্রালাইজ করছে। আমি ধরে নিচ্ছি এখানে একটা কথা বাদ পড়ে গেছে, নিউট্রালাইজ V1 মিলিলিটার, S1 নরমাল অ্যাসিড সলিউশন, নিউট্রালাইজেস V2 মিলিলিটার, S2 নরমাল বেসিক সলিউশন। আমি ধরে নিলাম, নাও হোয়াট ইজ V1 মিলিলিটার, S1 নরমাল অ্যাসিড সলিউশন? V1 মিলিলিটার, S1 নরমাল অ্যাসিড সলিউশন, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি? V1 S1 মিলিলিটার, 1 নরমাল অ্যাসিড সলিউশন। ওই যে কোনো নর্মালিটিকে আমি এক নর্মালে নিয়ে আসতে পারি। সিমিলারলি V2 মিলিলিটার, S2 নর্মাল বেস সলিউশন, তাকে আমরা লিখতে পারি V2 S2 মিলিলিটার, 1 নর্মাল বেসিক সলিউশন। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে দাঁড়ালো কি? আমরা ধরে নিয়েছিলাম V1 মিলিলিটার, S1 নরমাল অ্যাসিড সলিউশন, V2 মিলিলিটার, S2 নরমাল বেসিক সলিউশন কে নিউট্রালাইজ করে। এখন V1 মিলিলিটার, S1 নরমাল অ্যাসিড সলিউশন মানে কি? V1 S1 মিলিলিটার, এক নরমাল অ্যাসিড সলিউশন। সিমিলারলি V2 মিলিলিটার, S2 নরমাল বেসিক সলিউশন মানে কি? V2 S2 মিলিলিটার, এক নরমাল বেসিক সলিউশন। তাহলে আমরা এভাবে লিখতে পারি এই জিনিসটাকে, V1 S1 মিলিলিটার, 1 নরমাল অ্যাসিড সলিউশন, নিউট্রালাইজেস V2 S2 মিলিলিটার, 1 নরমাল বেসিক সলিউশন। যেটা বলে দেওয়া ছিল তাকে আমি এখানে কনভার্ট করে দিলাম। একটু আগে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে একটা নির্দিষ্ট মাত্রা বা একটা নির্দিষ্ট গাঢ়ত্বের অ্যাসিড দ্রবণ যদি ইকুয়াল স্ট্রেংথ ক্ষার দ্রবণকে নিউট্রালাইজ করে তাহলে তাদের ভলিউমও সমান হবে। এখানে 1 নরমাল, এখানেও 1 নরমাল, তাহলে তাদের ভলিউম দুটো সমান। তাহলে V1 S1 ইকুয়াল টু V2 S2, V1 হচ্ছে ভলিউম অফ অ্যাসিড সলিউশন, S1 হচ্ছে স্ট্রেংথ অফ অ্যাসিড সলিউশন, V2 হচ্ছে ভলিউম অফ বেসিক সলিউশন, S2 হচ্ছে স্ট্রেংথ অফ বেসিক সলিউশন। এই যে কোনো তিনটে বলে দেওয়া থাকবে, তোমাকে একটাকে বার করে আনতে হবে। যে কোনো তিনটে বলে দেওয়া থাকবে একটা বার করো। V1 S1 = V2 S2, একটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করি। অনেক সময় দেখবে জল মেশানোর অঙ্ক থাকে, কিরকম 3 মিলিলিটার এক নর্মাল একটা অ্যাসিড দ্রবণে 10 মিলিলিটার জল যোগ করা হবে,
নতুন দ্রবণের গাঢ়ত্ব কত হবে? 10 মিলিলিটার ওয়াটার ইজ অ্যাডেড টু 3 মিলিলিটার ওয়ান নর্মাল অফ এ অ্যাসিড সলিউশন অফ অ্যান অ্যাসিড সলিউশন হোয়াট ইজ দ্য নিউ স্ট্রেন্থ? 3 মিলিলিটার এক নর্মাল দ্রবণ ছিল, তাতে 10 মিলিলিটার জল ঢেলে দিলে, তাহলে কি হবে? স্ট্রেংথ বাড়বে না কমবে? অবশ্যই কমবে, কারণ তোমার ভলিউমটা বাড়িয়ে দিচ্ছ। তা বের করবো কি করে কি স্ট্রেংথ হবে? এই ফর্মুলা দিয়েই বের করা যাবে। ইনিশিয়াল ভলিউম ছিল কত? 3 মিলিলিটার, তার স্ট্রেংথ ছিল 1 নর্মাল। ফাইনাল ভলিউম কত? এতে 10 মিলিলিটার জল মিশিয়েছি, তাহলে 13 হয়েছে ইন্টু S2, তাহলে S2 সমান 3/13, এত নর্মাল। পরিষ্কার? 3/13, এত নর্মাল। তাহলে আমরা অ্যাসিড বেসের নিউট্রালাইজেশনের ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে পারি। আবার অ্যাসিড বা বেসের মধ্যে জল মিশিয়ে সলিউশনকে ডাইলিউট করা হয়েছে সেরকম ক্ষেত্রেও এই ফর্মুলা ব্যবহার করতে পারি। আবার ধরো অনেক সময় প্রশ্ন করে, V1 মিলিলিটার S1 নর্মাল অ্যাসিড সলিউশনের সাথে, অ্যাসিড দ্রবণের সাথে, অ্যাসিড সলিউশনের সাথে V2 মিলিলিটার S2 নর্মাল আরেকটি অ্যাসিড দ্রবণ যোগ করা হবে, আরেকটি অ্যাসিড দ্রবণ যোগ করা হলো, মিশ্র দ্রবণের গাঢ়ত্ব কত হবে? হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ রেজাল্টিং সলিউশন? মিশ্র দ্রবণের গাঢ়ত্ব কত হবে? হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ রেজাল্টিং সলিউশন? এরকম ক্ষেত্রে কি করি আমরা? V1 S1 প্লাস V2 S2, V1 প্লাস V2 মানে টোটাল ভলিউমটা তো মেশানোর পর V1 প্লাস V2 হবে ইন্টু S, S হচ্ছে নিউ কনসেন্ট্রেশন, Sটা তোকে বার করতে হবে। এই ফর্মুলাগুলো মনে রাখবে, এটা খার হলেও তাই হবে, একই রকম। ঠিক আছে, আবার এরকম হতে পারে যে V1 মিলিলিটার S1 নর্মাল অ্যাসিড সলিউশনের সাথে V2 মিলিলিটার S2 নর্মাল একটা ক্ষার দ্রবণ যোগ করা হলো, বেশ ক্ষার দ্রবণ যোগ করা হলো। এইবার তো আজ বিক্রিয়া হবে, এবার তোমাকে বের করতে হবে কোনটা বেশি। অঙ্ককোষে বের করতে হবে V1 মিলিলিটার S1 নর্মাল অ্যাসিড দ্রবণে কত গ্রাম ইকুভ্যালেন্ট অ্যাসিড আছে, V2 মিলিলিটার S2 নর্মাল ক্ষার দ্রবণে কত গ্রাম ইকুইভ্যালেন্ট পেস আছে। যেটা বেশি হবে সেইটাকে ধরে তার থেকে অন্যটা বিয়োগ করতে হবে। যত এই ধরো যদি এখানে যদি ক্ষারটা বেশি হয়, ক্ষারের পরিমাণ যদি বেশি হয়, তাহলে V2 S2 মাইনাস V1 S1 সমান V1 প্লাস V2, কারণ মেশানোর পরটা তো ভলিউম V1 প্লাস V2 হয়ে যাবে ইন্টু S। ঠিক আছে, তো যেমন যেমন অঙ্ক দেওয়া থাকবে আমরা সেইভাবে প্রসিড করব। 11 ক্লাসে অবশ্য প্রথম দিকটায় এত অঙ্ক দেয় না, কিন্তু অবশ্যই 12 ক্লাসে যারা উঠেছ তারা জানো যে তোমরা এগুলো আয়নিক ইকুইলিব্রিয়াতেও এই ডিসকাশনটা পরে করেছ, এবং আজকে 12 ক্লাসের যে সলিউশন বলে যে চ্যাপ্টারটা আছে সেখানেও করবে। এবং যাদের কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তাদের তো অবশ্যই ফর্মুলাগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।